হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। আজকে আমাদের রামলালা বাড়িতে আসছে, তো আজকের দিনটা আমাদের জন্য সবার খুব শুভ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কাকিমা স্কুলের মন্দির, তা তোমার কী বলে আমরা সেখানে গিয়েছিলাম। তাই যাই হোক, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের রামলালার মুখটা দেখলে মনটা কিন্তু একদমই জুড়িয়ে যায়। যাই হোক, সকাল হয়ে গেছে, এখানে আমার সেই প্রিয়জনকে একটুখানি বিস্কুট দিয়ে আমি কাজ। রাম কে সব কাম হনুমান হি তো করতে হ্যায়। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 5:45 আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে 22শে জানুয়ারি, রামলালার জন্মদিবস। রামলালা অযোধ্যা ফিরে এসেছে, তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আন্তরিক অভিনন্দনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের আজকে বাড়িতে নিরামিষ হয়েছে, দুপুরবেলা ডাল তরি তরকারি যা হয়েছিল। এখন একটু বেরোবো, তাই আমি অলরেডি সালাসা ধাম যদি যাই, ওই জন্য আমি পোলাওটা অলরেডি রেডি করে রেখেছি। রাত্রিবেলা একটুখানি গরম করে দিয়ে দেবো হোয়াইট, এই তোমার কী বলে হলুদ পোলাও ভেজ। আর যেহেতু আজকে পুরোটা ভেজ ছিল, এখানে বানিয়েছি আলুর দম। আমিও একটুখানি, আজকে যেহেতু আমাদের দীপাবলি, তা আমি একটুখানি বাতি টাতি দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, ফিরে আসছি একটু পরে। আমরা পালন করছি আলোর উৎসব। তার জন্য উৎসব হচ্ছে, সবাই মোটামুটি রাস্তায় যায়। এটাও একটা তোমার শিখ মন্দির, এখানেও রামের পালন হচ্ছে। এগুলো দেখতে দেখতে আমি চলে গেলাম হচ্ছে তোমার, আর বললো একটুখানি ভেজ কিছু বাইরে খাবে, খিদেও পেয়েছে ওর। ও সেই দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছিল, খাওয়া হয়নি বলে তোমার খিদে পেয়েছে, বেরোবে বলে চললো, চলে গেল। যাই হোক, এই চো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সেখানে একটুখানি ভেজ খাওয়া দাওয়া করবো, করে ব্যাকে বাড়ি চলে যাব। আর এটা 22 আর 23 তারিখ দুদিন একসাথে ব্লগ। এটা পনির ছিল, পনির ফিঙ্গার, আর রুটি আর পনির, আর ও যে ছিল আমাদের সঙ্গে, মানে আমাদের যে গাড়ি চালায় যখনই ছিল, আমাদের যে ড্রাইভার সে চুরিতে ছিল, যেই গাড়ি চালায় সে আমরা যেখানে খাই আমাদের সাথে গিয়ে খায়। যাই হোক, তো ও জন্ম চিকেন নেওয়া হয়েছিল, ওর কোনো ভেজের ব্যাপার ছিল না বলে ও চিকেনটা খেলো, আর আমরা পনির আর রুটি খেলাম আর পনির ফিঙ্গার খেলাম। এরপরের দিন হচ্ছে এটা 23শে জানুয়ারি, যখন আমাদের এখানে ম্যারাথন ছুটে ছুটে শেষ। কি জেতার জন্য খেলছে না, এমনি ছুটে জাস্ট কভার করছে। হ্যাঁ, ওই আরেক দল আসছে, আমিও একবার নাম দেবো। এরা কি শুধু খেলার জন্য খেলছে না জেতার জন্য খেলছে? কে, আমি? হ্যাঁ, thank you.